আজকে ছয় ফেব্রুয়ারি দু সাল পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে কেমন আবহাওয়া থাকতে পারে খুব সংক্ষিপ্তভাবে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব ভিডিও অবশ্যই আপনাদের কাজে লাগবে একটি লাইক করে দিতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের যে আপডেট রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে প্রচন্ড প্রচন্ড কষ্টের ঠান্ডা আজকে আসছে তাই আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে নয় থেকে দশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং দুই দিনাজপুর ও মালদাতে আট থেকে নয় ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রত্যেকটা জেলার দু এক জায়গায় শীতলতম দিনের মতন পরিস্থিতি থাকবে এর সঙ্গে রয়েছে কষ্টের কুয়াশা কারণ প্রত্যেকটা জেলার ক্ষেত্রে আপডেট রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে প্রচন্ড ঘন কুয়াশা আসতে পারে সঙ্গে বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে আজকে ছয় তারিখ সাত তারিখ আট তারিখ পর্যন্ত কোথাও কোনো বৃষ্টি হবে না নতুন করে দুই দুইটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে একটি আসছে আজকে আরেকটি আসছে আট ফেব্রুয়ারি তারিখে তার জন্য বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে তৈরি হতে পারে চারটি জেলাতে এমনটা জানিয়ে দিলেন আলিপুর আবহাওয়া দপ্তর সেই চারটি জেলার নাম হচ্ছে দার্জিলিং কালিম্পং মালদা এছাড়া ঠান্ডা থাকবে ঠান্ডা থাকতে আজ এবং আগামীকাল এরপর আস্তে আস্তে দুই দিন পর ঠান্ডা কমতে থাকবে তাপমাত্রা বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে এটা রয়েছে আপডেট তাই উত্তরবঙ্গে আজ এবং আগামীকাল প্রচন্ড কষ্টের ঠান্ডা কষ্টের কুয়াশা কষ্টের পরিস্থিতি বৃষ্টিহীন এমনটা চলবে নয় দশ তারিখে হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে যে আপডেট রয়েছে শৈতপ্রবাহের কোনো সম্ভাবনা নেই শীতলতম দিনের মতন কোনো সম্ভাবনা নেই চারটি জেলাতে নতুন করে বৃষ্টি আসছে তবে প্রচন্ড কষ্টের ঠান্ডা আজকে থাকতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে এটা আমরা লক্ষ্য করতে পারছি আজকে যে তাপমাত্রা থাকতে পারে কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে তেরো থেকে বারো ডিগ্রি এইরকম আশেপাশে থাকবে এছাড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে বারো ডিগ্রির আশেপাশে

এটা জানতে পারা যাচ্ছে বৃষ্টির যে আপডেট রয়েছে আজকে ছয় তারিখ সাত তারিখ আট তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের কোন জেলাতে কোথাও বৃষ্টি হবে না রোদ আকাশ সম্ভাবনা এবং ঠান্ডা থাকবে তবে চারটি জেলাতে নতুন করে বৃষ্টির পূর্বাভাস দিয়ে দিলেন আইএমডি কলকাতা অর্থাৎ আলিপুর হাওয়া অফিস সেই চারটি জেলাতে বৃষ্টি আসছে নয় এবং দশ ফেব্রুয়ারির আশেপাশে সেই চারটি জেলার নাম হচ্ছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এমনটা তারা জানিয়ে দিলেন তো বন্ধুরা বুঝতেই পারলেন দক্ষিণবঙ্গের যে আপডেট রয়েছে আগামী কয়েকদিন অর্থাৎ তিন দিন কোথাও কোনো সমস্যা একটা বৃষ্টি বৃষ্টি হতে হতে পারে পারে যদি আপনারা বলেন যে কেমন অনলাইন আপডেট দেখাচ্ছে হালকা দু এক জায়গায় হালকা মাঝারি যে বৃষ্টি হয়ে গেল সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই তো এই ছিল আপডেট যে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে আজকে এবং আগামী দিনে কেমন আবহাওয়া আসতে পারে ভিডিও কাজে লাগলে লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং